মসজিদুল আকসায় হামলা চালাতে চাই ইসরায়েলের সম্ভাব্য মন্ত্রী হামাসের হুমকি পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে রুশ গোয়েন্দা প্রধানের সঙ্গে সিআইএ পরিচালকের সাক্ষাৎ এদিকে ইউক্রেনের জন্য নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে তোষারপাত কাদা এরপর জানিয়ে দেব নৌবাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে বলবেন ইরানের সর্বোচ্চ নেতা আরও জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল্যান্ড বেলারুস সীমান্তের ওপর দিয়ে ওড়ে নিয়ে বলছে লোকাশঙ্ক এদিকে রাশিয়া নিয়ে জেলোনস্কির নতুন সতর্কবার্তা এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সাথে আলোচনা নিয়ে ভ্যাটিকানের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল মসজিদুল আকসায় হামলা চালাতে চাই ইসরায়েলের সম্ভাব্য মন্ত্রী বলছে হামাসের হুমকি দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদি শক্তি পাঠের প্রধান ও সম্ভাব্য মন্ত্রী বলেছেন অদূর ভবিষ্যতে এক টিভি সাক্ষাৎকারে তিনি একথা বলেন উগ্র ডানপন্থী এই নেতা আর বলেছেন হামলার সময় প্রকাশ্য জানানো হবে না তবে ইসরায়েলি পুলিশের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আমরা সেখানে চড়াও হব এর আগে বর্ণবাদী ইসরায়েলের নিরাপত্তা মহলের পক্ষ থেকে ইতমার বিন গবিরকে নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগের পরিণত পরিণতির বিষয়ে সে শাসক গোষ্ঠীকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা বলেছে এই ব্যক্তি দায়িত্ব পেয়ে এমন সব কাজ করবে যা মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস ও গোটা অঞ্চলকে এই অস্থিরশীলতার দিকে ঠেলে দেবে এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে ইতমার বিন গাবিরের পরিকল্পনা সফল হবে না সফল হতে দেওয়া হবে না তারা মসজিদুল আকসার অবস্থায় পরিবর্তন আনতে পারবে না মসজিদুল আকসার খতিব শায়েখ আখরামা সাবুরি বলেছেন মসজিদুল আকসার অবমাননা ফিলিস্তিনি জাতি মেরে নেবে না ইতমার বিন গাভীরকে মসজিদ অবমাননার সুযোগ দেওয়া হবে না পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে রুশ গোয়েন্দা প্রধানের সঙ্গে সিআইএ পরিচালকের সাক্ষাৎ আলোচনার মাধ্যমে পারমাণবিক ঝুঁকি কমানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর অংশ হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বেল বার্নস রাশিয়ার গোয়েন্দা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিএনএন এর খবরে বলা হয়েছে সিআই এর পরিচালক বেল বার্নস রাশিয়ার গোয়েন্দা পরিচালক সের্গেই নারিকিস্কিনের সঙ্গে চালিত চলতি মাসের শুরুতে তুরস্কে সাক্ষাৎ করেন মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্লস ডি অ্যাফেয়ার্স এলিজাবেথ রুট বলেন রাশিয়ার সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ করে পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের চ্যানেল রয়েছে এ লক্ষ্যে সিআইএর পরিচালক বার্নস তরুকে রাশিয়ার গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে তবে সিআইএ প্রধান রাশিয়ার সঙ্গে আলোচনার কোনো বিষয়ে সমঝোতা কিংবা ইউক্রেনের রাশিয়ার সংঘাত নিয়ে কোনো সমঝোতা করেননি যুক্তরাষ্ট্রের প্রশাসন অতীতে বেল বাউন্ডসকে রাশিয়ার সঙ্গে একাধিকবার আলোচনার জন্য পাঠিয়েছে সূত্র রয়টার্স ইউক্রেনের জন্য নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে তোষারপাত ও কাদা ক্রমবর্ধমান ইউক্রেনের জন্য নতুন করেছে। কারণ ক্রমাগত তুষারপাত কয়েক সপ্তাহের রাশিয়ান বোমা হামলায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের সরকারের কাজকে আরো জরুরি করে তুলেছে কিন্তু তোষার গোলে স্রেষ্ঠ কাদা সেই কাজ কঠিন করে তুলেছে এর ফলে যুদ্ধক্ষেত্র সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি সংস্থায় ইউক্রেনার্গ বলেছে যে দেশের আশি শতাংশ চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে কারণ গত সপ্তাহের রাশিয়ার আক্রমণে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিকে অনলাইনে ফিরিয়ে আনা হয়েছিল তবে তারা ইউক্রেনীয়দেরকে রাশিয়ান ক্রুজ এবং ড্রোনের বারবার ব্যারেজ দ্বারা দুর্বল হয়ে পড়া জাতীয় গ্রিডের ক্ষতি এড়াতে অল্প পরিমাণে বিদ্যুৎ ব্যবহার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সন্ধ্যায় ব্যবহার বাড়লে বিভ্রাট বাড়তে পারে প্রেসিডেন্ট ভলোদিমির জরোনস্কি শনিবারের শেষের দিকে তার রাতের ভাষণে বলেছিলেন এটি আবারও দেখ দেখায় যে এখন শক্তি সঞ্চয় করা এবং যুক্তি যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ আবেদনগুলি ইউক্রেন এবং তার মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে এমনকি তাদের বাহিনী যুদ্ধক্ষেত্রে কিছু অগ্রগতি অর্জন করলেও শীতের সূচনা নতুন অসুবিধা নিয়ে আসবে কর্দমাক্ত ঠান্ডা পরিস্থিতি ইউক্রেনীয় সৈন্যদের পূর্ব এবং দক্ষিণে অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করার অগ্রগতি ধীর করতে পারে এ কারণে রুশ সেনা নতুন অভিযান কমিয়ে দিয়ে মুক্ত করা এলাকাগুলোর নিরাপত্তায় জোর দিচ্ছে একই সময়ে রাশিয়ার ইউক্রেনীয় অবকাঠামোকে আকাশ থেকে আক্রমণ করার কৌশল সামনের লাইন থেকে অনেক দূরে বেসামরিক নাগরিকদের জীবনকে দুর্বিশহ করে তুলতে পারে এবং জেলনসি সরকারের উপর চাপ বাড়তে পারে ইউক্রেনের মিত্ররা যাদের সামরিক হার্ডওয়ার যুদ্ধের গতি পরিবর্তন করতে সাহায্য করেছে তারা কিয়েবকে তার বিদ্যুৎ সরবরাহে আরও বাধার জন্য প্রস্তুত করতে সহায়তা করার জন্য তাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে ইউরোপীয় ইউনিয়ন সপ্তাহান্তে ঘোষণা করেছে তারা ইউক্রেনের কাছে সরবরাহ করবে বলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লেন এক বিবৃতিতে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা জেনারেটরও সরবরাহ করেছে এবং কানাডা বলছে যে তারা একই উদ্দেশ্য অর্থ বরাদ্দ করেছে নৌবাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও জামা খামিনী বলেছেন যুদ্ধ সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জাম সহ সব ক্ষেত্রে নৌবাহিনীর দূরবর্তী সাগর ও আন্তর্জাতিক সীমায় তৎপরতার মতো কাজগুলো অব্যাহত রাখতে হবে তিনি আজ ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের একদল দল কমান্ডারের সঙ্গে বৈঠকে কথা বলেন সর্বোচ্চ নেতা আরও বলেন অতীতে ও ইরানি সংস্কৃতি ও সব সভ্যতা বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইরানিদের নৌ চলাচলের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে অতীত অভিজ্ঞতার অধিকারী হওয়া সত্য সাগরকে কাজে লাগানোর সংস্কৃতি গুরুত্ব পায়নি এই সংস্কৃতি সভার মাঝে ছড়িয়ে দিতে হবে সমুদ্রকে কাজে লাগানো এবং সমুদ্রের গুরুত্ব উপলব্ধির সংস্কৃতি জোরদার করাকে মৌলিক অবকাঠামোর অংশ বলে মন্তব্য করেন আয়তুল্লাহিল ও জামা খামিনি। এ সময় ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর নানা তৎপরতা ও সাফল্যের বিষয়ে সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন তুলে ধরেন সূত্র টুডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ড বেলারুশ সীমান্তের ওপর দিয়ে ওড়ে নিয়ে বলছে লোকাশেঙ্কো রোববার রাশিয়া এক চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রিগোরভোস লোকেসংখ্য বলেন পোল্যান্ডে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ঘটনার সময় কোনো রুশ ক্ষেপণাস্ত্র তার দেশের সীমান্ত অতিক্রম করেনি তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের নেতৃত্বকে রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনার প্রক্রিয়া শুরুকে অনুমোদন দেয় না পাশাপাশি ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেলারুশ কেভের দিক থেকে কোনো শর্ত ছাড়াই এমন আলোচনার তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত আলেকজান্ডার লোকেসঙ্গ তিনি বলেন রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পূর্ব শর্ত রেখে কিয়ে ভুল করেছে এ ধরনের পূর্বস্ব আলোচনার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার লোকেসংঘ বলেন ভ্লাদিমির জালনস্কি তথা ইউক্রেনীয়দের ভুল হল তারা আলোচনা প্রক্রিয়া সর্বোত্তম নীতি লঙ্ঘন করেছে বিশেষ করে যখন জায়েন্ট রাশিয়ার সঙ্গে কথা বলেছেন আপনি আগে থেকে শর্ত দিতে পারেন না তিনি বলেন আলোচনার টেবিলে বসুন এবং সেখানে যাবতীয় সর্থ তুলে ধরুন দ্বিতীয় নীতিটি হলো সর্বকৃষ্ট আপো সূত্র সিএনএন রাশিয়া নিয়ে নতুন সতর্ক বার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি তার দেশ নতুন করে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছেন আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ সংকট সহ্য করে নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের তিনি সদা প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে কি বরফ পড়া শুরু হয়েছে এবং তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে এ পরিস্থিতিতে কর্মীরা বিদ্যুৎ পানি ও শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ প্রায় শেষ করে এনেছে তবে উচ্চ চাহিদার কারণে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং চালানো হচ্ছে কেভে ও এর আশেপাশের অঞ্চলগুলোর লাখো বাসিন্দা রুশ বিমান হামলার কারণে সৃষ্ট জরুরি সেবার সর্বহ বিপর্যয়ের মোকাবেলা করেছেন জেরানস্কি তার নিয়মিত রাত্রিকালীন বক্তব্য আরও বলেন আমরা অনুধাবন করছি সন্ত্রাসীরা আরও নতুন হামলার পরিকল্পনা করছে যতক্ষণ তাদের হাতে ক্যাপনাস্ত্র রয়েছে দুর্ভাগ্যজনকভাবে তারা শান্ত হবে না জেলানস্কি জানান আগামী সপ্তাহের আগের সপ্তাহের মতোই কঠিন হবে উল্লেখ উল্লেখ্য গত সপ্তাহে রুশ হামলার কারণে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো বড় আকারের ক্ষতির শিকার হয় জোলনুস্কি বলেন আমাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত হচ্ছে সমগ্র দেশ প্রস্তুত হচ্ছে আমরা সব ধরনের প্রস্তুতির পর্যালোচনা করেছি আমাদের অংশীদারদের বিষয়টিও ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে জেলোনস্কির দাবির বিপরীতে মস্কো থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি চব্বিশে ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে মস্কো দাবি করে আসছে তারা কোনো সামরিক বেসামরিক ব্যক্তি বা স্থাপনা উদ্দেশ্য করে হামলা চালায়নি বৃহস্পতিবার ক্রেমলিন জানায় কেভ চাইলে রাশিয়ার চাহিদা মিটিয়ে তাদের নাগরিকদের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে পারে সূত্র আল জাজিরা ইউক্রেনের সাথে আলোচনা নিয়ে ভ্যাটিকানের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার মস্কো ইউক্রেনের পরিস্থিতি সমাধানে সহায়তা করার জন্য কিছু দেশের প্রচেষ্টাকে স্বাগত জানায় তবে কেভের আলোচনার প্ল্যাটফর্মের প্রয়োজন নেই রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কা বলেছেন তিনি আলোচনার আয়োজন করার জন্য ভেটিকানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন আমরা জানি যে বেশ কিছু বিদেশি কর্মকর্তা এবং সরকার আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তৎপরতা প্রকাশ করছে নিঃসন্দেহে আমরা এই ধরনের রাজনৈতিক ইচ্ছাকে স্বাগত জানাই তবে বর্তমান বাস্তব ও বিচারহীন পরিস্থিতিতে ইউক্রেন এই ধরনের ঘটনা মেনে নিতে পারে না ক্রিমলিনের মুখপাত্র জোর দিয়েছিলেন হলিসিস হোলিসেটারিস ফর রিলেশনস উইথ স্টেটস ফল রিসার্ড গ্যালাঘর এর আগে উল্লেখ করেছেন যে ভ্যাটিকান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মস্কোর সাথে যোগাযোগ রক্ষা করে এবং ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার টেবিল নিতে সহযোগিতা করতে প্রস্তুত যদি তারা শান্তির পথ খুঁজে নেওয়ার ভালো উদ্দেশ্য নিয়ে আসে সূত্রতাস